जमकालो आयोजन उद्यापित होच्छे चांद्र नववर्ष। चीन सह एशिया महादेश और विश्वर विभिन्न देशे आतशबाजी फानुस नाच गाने उद्यापित होच्छे ऐतिह्यवाही ए उत्सव चलबे टाना 15 दिन। चीन जुड़े उद्यापित होच्छे सबचेये बड़ उत्सव चांद्र नववर्ष। ऐतिह्यगत भावे उत्सव उद्यापने परिवारेर सबाई एकत्रित होये थाके, चले उपहार बिनिमय। করোনার বিধিনিষেধ কাটিয়ে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় আয়োজন বসন্ত উৎসবে মেতে উঠেছে চীনাবাসী। নববর্ষ উদযাপনে চীনের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। হেনান প্রদেশের শাংকি শহরে 20টি বিশাল আকৃতির খরগোশ ও 30,000-এর বেশি লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। এবার খরগোশ বর্ষ। আমি এখানে ঢোকার সময় বড় দুটো সুন্দর খরগোশ দেখেছি, সাথে লাল লণ্ঠনও। এগুলো সত্যি খুবই চমৎকার। এসব আমাদের উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দিচ্ছে। বসন্ত উৎসবকে আরো রঙিন করতে অনেকেই পরেন ঐতিহ্যবাহী হানফু পোশাক। অজস্র আলো দিয়ে সেজেছিল হেবেই প্রদেশের বাইওয়াং পর্বতমালা। 15তম দিনে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন উৎসবের মাধ্যমে শেষ হবে চান্দ্র নববর্ষ। আমি খুব খুশি এখানে আসতে পেরে। সুন্দর জামা পরেছি, বসন্ত উৎসব খুব ভালো লাগছে। উৎসবের আগের দিনেই শুধু ভ্রমণ করেছে 1,07,00,000 মানুষ। চীনের পর সবচেয়ে বেশি মানুষ চান্দ্র নববর্ষ উদযাপন করেছে ব্রিটেনে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল 175 ফুটের বিশাল ড্রাগন। নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়েছে সবচেয়ে বড় শোভাযাত্রা। এছাড়া সারাডি রুজভেল্ট পার্কে 6,00,000 আতশবাজি ফোটানো হয়েছে। বেড়াল প্রতীকে চান্দ্র নববর্ষ উদযাপন করেছে ভিয়েতনাম। এছাড়া উত্তর কোরিয়া, জাপান, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে চান্দ্র নববর্ষ। মিনা ফেরদৌস, DBC নিউজ ডেস্ক।